फ्रेंड्स पुलिस प्रेम यूट्यूब चैने अपना सब जाना स्वागतम। तो आज के वेस्ट बेंगल पुलिस कन्स्टेबल फाइनल रेजल्ट वेस्ट बेंगल पुलिस सब इन्सपेक्टर जो मेन्स रेजल्ट से मेन्स रेजल्टर जो पीआरपी बोर्ड का डेपुटेशन जमा दीते गो किस संख्यक कैंडिडेट तो की अपडेट पे आसलो तो तुम्हारे शुनाब एक ऑडियो क्लिप जैसे ऑडियो क्लिपे तुम्हारा रेजल्ट सम्पर्के एस आई जरा रही तेज़ रेजल्ट सम्पर्के अपडेट आसलो तो अवश्य ऑडियो क्लिप्ट शुन कथा प्रथम एस आई आलोचना कर বললাম স্যার আমাদের তো এরকম দেরি হচ্ছে আর কতদিন টাইম লাগতে পারে। বলছে দেখো আমাদের তো চারটে ভাষায় খাতা চেক হচ্ছে, বাংলা হিন্দি নেপালি ইংলিশ। উনি বললেন আর 1020টা মতন খাতা বাকি আছে, স্যাররা চেক করছেন। আর আমরা বললাম যে অ্যাপ্রক্সিমেটলি কতদিন টাইম লাগতে পারে চেক হতে। বললো আমরা যারা চেক করছে ওদেরকে বলেছি 20 তারিখের মধ্যে পুরো খাতা চেক কমপ্লিট করতে, মানে এপ্রিলের 20-র মধ্যে খাতা চেক কমপ্লিট হয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি। আমি বললাম তাহলে কি আমরা এপ্রিলের লাস্ট উইক ধরে রাখতে পারি রেজাল্টের জন্য? উনি বললেন এপ্রিলের লাস্ট উইক, মের ফার্স্ট উইক ধরে রাখতে পারো। যদি ভোটটি ক্লিয়ার না হয় আমরা এপ্রিলের লাস্ট মের ফার্স্টের মধ্যে বের করবো, পুরো ক্লিয়ার বলে দিল। আর যদি বললো যে যদি বাই চান্স ভোটটি ক্লিয়ার হয়ে যায় তাহলে আবার এক মাস পিছিয়ে যাবে, যদি ভোটটি ক্লিয়ার না হয় তাহলে এপ্রিলের লাস্ট মের ফার্স্ট, একদম পুরো ক্লিয়ার বলে দিল। আর এটা আমাদের কথা শেষ হয়ে গেল। তারপরে আমরা কনস্টেবল নিয়ে জিজ্ঞাসা করলাম, আমাদের ওই স্বরূপ ছিল, উনি যে স্যারকে ও খুবই রিকোয়েস্ট করলো, করার পর বলতে যে ও বললো যে এরকম কনস্টেবলের রেজাল্টটা স্যার এতদিন হয়ে গেলো, ইন্টারভিউ পর 7 মাস হয়ে গেলো, এখনও বেরোয়নি, যেহেতু ও কনস্টেবলে আছে, অরিজিতও কনস্টেবলে আছে। তো স্যার বললেন কনস্টেবল আমরা বলেছি খুব দ্রুত দিয়ে দেবো, হ্যাঁ এর বেশি কিছু বলতে পারবো না। তো আমরা বললাম যে এসে যেমন বললেন যে আমরা 20 তারিখের মধ্যে খাতা চেক করবো এবং মেয়ের ফার্স্ট উইকে দিতে পারি, কনস্টেবল একটা বলুন। উনি বলছে কনস্টেবল আমরা আগেও বলেছি এখনও বলছি যে আমরা দ্রুত দিয়ে দেবো, ওরকম ডেট বলতে পারছি না। তুমি বলুন কনস্টেবলের ব্যাপারে স্বরূপ খুবই, আমি অরিজিৎ বলছি, এখানে কনস্টেবলের ব্যাপারে স্বরূপ খুবই হচ্ছে কি রিকোয়েস্ট করছে স্যারের কাছে। স্বরূপের রিকোয়েস্ট দেখে স্যার না পেরে ওর কাঁধে হাত দিয়ে ভরসা দিল যে বাবা এরকম করো না, তোমাদের রেজাল্টটা না নিতে পেরে আমি নিজে দুঃখিত, এতদিন ধরে রেজাল্ট বেরোচ্ছে না। তা স্বরূপ প্রায় কাঁদো কাঁদো হয়েই বলেছিল স্যার আমাদের প্লিজ আমাদের এরকম করবেন না, কনস্টেবল রেজাল্টটা আমাদের দিন, আমাদের একটা কিছু না হলে আমরা পারছি না। তো স্যার আমাদের বললেন যে দেখো ইন্টারনাল অনেক রকম প্রবলেম আছে, ইন্টারনাল প্রবলেমের জন্য কনস্টেবল রেজাল্টটা, এসসিরও প্রবলেম আছে, এরকম বললো যে ইন্টারনাল প্রবলেমগুলোর জন্য আমরা রেজাল্টটা দিতে পারছি না। তারপরে বললো যে কনস্টেবল আসতে দেরি হবে, এবারে তারপরে বলছে দ্রুত দেওয়ার চেষ্টা করবো কিন্তু এখনও আমি সেভাবে বলতে পারছি না। তারপরে হ্যাঁ সেটা বলছে আমরা কোনো টেন্টেটিভ কোনো মান্থ বলতে পারছি না, কারণ দেখো ইন্টারনাল প্রবলেমটার জন্য আমরা বলতে পারছি না, কনস্টেবল নিয়ে বলতে পারিনি। এসআই নিয়ে আমাদেরভাবে ক্লিয়ার বলে দিল যে আমাদের 20 তারিখের ভেতরে, মানে 20 তারিখের ভেতরে এক্সপেক্টেড আশা করা যায় যে খাতা দেখা সব কমপ্লিট হয়ে যাবে, তারপরেই আমাদের ইন্টারভিউ ডেট দিয়ে পরীক্ষার ইয়ে যা বিষয়গুলো আছে শুরু হবে। এবারে অনলাইনে এত কিছু ভাইরাল হচ্ছে এদিকে সেদিকে, সেগুলো না জেনে ডেপুটেশনে যে জিনিসগুলো জানতে পারলাম সেগুলো জানাচ্ছি। আর ওয়্যারলেস অপারেটরের এক্সামের ইন্টারভিউ কালকে শেষ হয়েছে, তো সেটারও হচ্ছে কি ফাইনাল মেরিট লিস্ট সম্বন্ধে জানতে চাইলাম। তো ফাইনাল মেরিট সম্বন্ধে জানতে চাইলে ওরা বললো যে এখনও নাম্বার ইভ্যালুয়েশন হবে, ভালো করে যে যতগুলো ক্যান্ডিডেট পাস করেছে তাদেরকে সবাইকে ইভ্যালুয়েশন হবে, ডকুমেন্ট ভ্যারিফিকেশন হবে, এসসি যে ডকুমেন্ট আপলোড হয়েছে সব কটা ডকুমেন্টস ভ্যারিফিকেশন হবে, ভ্যারিফিকেশনের পরে করতে সময় লাগবে, তারপরে হচ্ছে বেরোবে। আর লাস্টে এটাই বলে দিল স্যার যদি মে মাসে ভোট পড়ে যায় আমরা ভোটের যে বোর্ড রয়েছে তাকে জিজ্ঞাসা করবো, যে আমরা নির্বাচন কমিশনারকে জিজ্ঞাসা করবো যে আমরা রেজাল্ট বুকের প্রবলেম কিনা। তো কমিশন যদি বলে যে হ্যাঁ প্রবলেম নেই বের করে দাও তাহলে আমরা বের করতে পারবো, যদি বলে প্রবলেম আছে তাহলে আরও 1 মাস ডিলে হবে, সেটা বলে দিয়েছে। তো বন্ধুরা তোমরা সবাই শুনতেই পেলে যে রেজাল্টের খবর সেরকমভাবে ডেপুটেশন থেকে কোনোরকম আপডেট আসেনি। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রেজাল্ট খুব শিগগিরই দিতে চলেছে, কিন্তু সাব ইন্সপেক্টর যে রেজাল্ট সে রেজাল্ট এখন আসতে দেরি হবে। তো তোমরা অবশ্যই এই ভিডিও এই কল রেকর্ডিংয়ের মাধ্যমে তোমরা শুনতে পেলে সমস্তটাই, যারা ডেপুটেশন দিয়েছে তাদের সঙ্গেই কথাবার্তা হয়েছে এবং তারা সমস্তটা কিছু শেয়ার করলো। তো অবশ্যই এই চ্যানেল থেকে তোমাদেরকে দিয়ে দেওয়া হলো, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাবতীয় রকম রিক্রুটমেন্ট আপডেট তোমরা সর্বপ্রথম এই চ্যানেলকে পেয়ে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।